এরপরে প্রশ্নটি হলো বাইজিদ বোস্তামি আপনার আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে কারি সাহেব কোরআন তেলাওয়াত করার সময় শ্রোতারা উচ্চস্বরে আল্লাহ আকবর বলে এটা কতটুকু শূন্য সম্মত দেখুন কারি সাহেব কোরআন তেলাওয়াতের সময় শ্রোতারা আল্লাহ আকবর বলে ওঠা এটা যদি হয় আল্লাহ বল কালাম শোনার পর আল্লাহর কালামের অলৌকিকত্ব দেখার পর তিনি আল্লাহর বরত্ব বর্ণনা করেছেন আল্লাহ আকবার বলে উঠেছেন এটা যদি কাকতালি হয় কোনো অসুবিধা নেই কিন্তু এটা যদি হয় এই চিন্তা থেকে এই দৃষ্টিকোণ থেকে যে কোরআন তেলাওয়াত করা হলে সেটা খুব বেশি আকর্ষণীয় তেলাওয়াত হলে সেক্ষেত্রে তাকবিদ দিয়ে উঠতে হয় আল্লাহ আল্লাহর বলতে হয় এটাকে যদি কোরআন তেলাওয়াতের আদব বা কোরআন তেলাওয়াতের নিয়ম বা সুন্না ইত্যাদি মনে করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি বেদাতে পর্যবসিত হতে পারে বিধায় কোরআন তেলাওয়াতের সময় নবী করিম সাল্লাহ সাল্লাম তেলাওয়াত শুনেছেন সাহাবিদের কণ্ঠে এবং তেলাওয়াত শুনে আপ্লুত হয়ে কেঁদেছেন এবং সাহাবিরা একে অন্যের তেলাওয়াত শুনেছেন শুনে শুনিয়েছেন কিন্তু তারা কেউ এরকম আল্লাহ আকবর ধ্বনি দিয়ে তেলাওয়াতের যে আপনার ভালো লাগা সেটাকে প্রকাশ করেছেন বা তারপরে এই অভিব্যক্তি প্রকাশ করেছেন ত্যাগবীরের মাধ্যমে এরকম কোনো কিছু জানা যায় না আপনি তাকবির মধ্যে অভিব্যক্তি প্রকাশ করতে পারেন সেটা আপনার জন্য জায়েজ আছে কিন্তু ইন্টেনশনালি আপনি যেটা এটাকে তেলাওয়াত শোনার আদব মনে করেন কারি হিসাব তেলাওয়াতের মধ্যে এটা না জায়েজ এবং সেক্ষেত্রে এটি বিদ্যাতের দিকে যেতে পারে অর্থাৎ এটা কিন্তু আপনি আবশ্যক বাড়েন সেক্ষেত্রে সেটি জায়েজ হওয়ার কথা নয় আজকাল অনেক কারি সাহেবদের তেলাওয়াতে রীতিমতো তাদের আগে থেকে প্রস্তুত লোক তাক দিতে থাকেন যেটা আরও অড এবং দৃষ্টিকটু আমরা কোরআন যখন শুনবো তখন মনোযোগের সাথে শুনবো কি বলা হয়েছে এটা বোঝার চেষ্টা করব আত্মস্থ করার চেষ্টা করব তেলাওয়াতগুলোকে এটাই হলো তেলাওয়াত অর্চনার মূল উদ্দেশ্য তাকবির দিলাম ভালো লাগা কাজ করলো আমরা খুব সবাই মিলে সমস্যায় তাকবির দিয়ে সেটাকে প্রকম্পিত করে তুললাম না এইভাবে কোরআন তেলাওয়াতকে সেলিব্রেট করা বা তেলাওয়াত শোনাকে সেলিব্রেট করার কথা কোনো সুন্না দ্বারা নবী কেমন হাদিস দ্বারা আমরা জানতে পারি না বিধায় এটাকে আমরা সিস্টেম বানিয়ে নিলে সুন্না মনে করলে সেটি পরিত্যাজ্য হবে